আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা পরীক্ষা বলতে হয়তো বা আমার ধারণা ভুলও হতে পারে, হয়তো বা অনেকেই বলতেও পারবেন। তো আজকে আপনাদের জন্য একটা প্রশ্ন থাকলো, এই জিনিসগুলো কি যেটা আজকে আমি রান্না করব। তো আমার ধারণা যে 100 মধ্যে 80 জনে বলতে পারবে না এটা কী জিনিস। তো আর যারা অভিজ্ঞ আছেন তারা হয়তো বলতে পারবেন। তো দেখা যাবে যে আমি যেটা ধারণা করেছি সেটা ভুলও প্রমাণিত হতে পারে, অনেকে হয়তো বা বলতেও পারবে। আমি আজকে আনকমন যে জিনিসটা রান্না করব সেটা কি আপনাদের কাছে একটা প্রশ্ন, দেখি কয়জনে বলতে পারেন। যারা বলতে পারবেন তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে এই জিনিসটা কি। আমরা সবাই এটার সাথে পরিচিত, হয়তো অনেকে খায় আবার অনেকে খায় না, এটার সাথে একদমই পরিচিত না। তো আজকে আমি একটা আনকমন জিনিসে আপনাদের সামনে নিয়ে এসেছি, এটা আজকে আমি বুনা করব। তো ভাবলাম যে হয়তো অনেকেই চিনবে না, দেখি কয়জনে চিনে। তো আমার একটা রিকোয়েস্ট, যারা চিনতে পারেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কী জিনিস। আমি আজকে দুষ্টামি চলে হয়তো অনেক কিছু বলবো, তো সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ খারাপভাবে নেবেন না। আর যাদের কাছে আমার ভিডিওগুলো বিন্দু পরিমাণ ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যে কোনো ভুল ত্রুটি, কারণ আমরা কেউ ভুলের উঠবে না, তো যে কোনো ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখন এটা ছোট ছোট করে কেটে নিচ্ছি, এটার পিস বড় বড় ছিল, তো আমি এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ আমরা যে কোনো কিছু এরকমই করি, ছোট ছোট করে কেটে নিলে জিনিসটা ভালোভাবে হয়, বুনা করতে ইজি হয়, কারণ বড় পিস তো ভালোভাবে মশলা ঢুকবে না। এই তো আমার কাটা শেষ, অনেকক্ষণ সময় লেগেছে এটা কাটতে, যেহেতু এটা একটু ফিচ্ছিল ভাব, তো ছুরির মধ্যে খুব একটা ভালোভাবে লাগে নাই, একটু কষ্ট হয়েছে, সবগুলো কেটে নিয়েছি। অনেক বেশি সফট ছিল এগুলো, তো ধরতে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর আমি একদম কাছ থেকে দেখাচ্ছি যেন আপনারা পুরোপুরি বুঝতে পারেন জিনিসটা কি, দেখি কয়জনে পারেন, কয়জনে বলতে পারেন এই জিনিসটা কি। তো আমি এখন এটা বুনা করব। তো বুনা করার জন্য এখানে সব আইটেমের মশলা রেডি করে রেখেছি। এখানে আমি প্রথমে তেলের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমি সব সময় মাংস বা অন্য যে কোনো কিছু বুনা করার সময় এই প্রসেসেই করি, তো আজকেও সেটার ব্যতিক্রম না। আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি। যে কোনো তরকারির মজা আসলে মশলাতেই, কষানোর মধ্যেই, মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তরকারির স্বাদটা তত ভালো হবে। এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, এখানে তেজপাতা, লং, এলাচ, এরপরে দারচিনি, এগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। তো সবগুলো মিশ্রণ মিক্স করে আমি অল্প একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এটাতে টমেটো দিয়ে দিব। আগে থেকে টমেটো না দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হলে ফ্লেভারটা ভালো আসে, তো আমি টমেটো একটু পরেই দিব, পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হওয়ার জন্য ওয়েট করতেছি। এরপর যা আমি এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। আমার একটা সমস্যা হচ্ছে আমি টমেটো ছাড়া কোনো তরকারি রান্না করতে পারি না, এটা কেমন জানি হ্যাবিটে পরিণত হয়ে গিয়েছে। তো টমেটো ছাড়া একদমই রান্না করতে পারি না যেই তরকারি হোক, অনেক বছর থেকে ইউজ করতে করতে এখনও টমেটো ছাড়া রান্নাই করতে পারি না। তো আমি ডেকে দিয়ে 1-2 মিনিট ওয়েট করতেছি টমেটো যেন একটু গলে যায়। টমেটোটা একটু গলে এসেছে, পর্যায়ে আমি একটা একটা করে সব আইটেমের মশলাটা দিয়ে দিব। আমি সবসময় আদা আর রসুন একসাথে ব্লেন্ড করি, তো এখানে আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এই আইটেমটা যে এইভাবে রান্না করে সেটা না, কিন্তু আমি আমার মতো করে করতেছি। তো লবণের পরে এখানে হলুদটা দিয়ে দিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি কালারটা যেন সুন্দর আসে সেই জন্য হালকা কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো। এখন সবগুলো আইটেম ভালোভাবে মিক্স করে নিব। মশলাটা যেন একটু ভালোভাবে হয় সেজন্য আমি নিচে যেন পুড়ে না যায় অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে আবার ঢাকনা দিয়ে 2-3 মিনিট ওয়েট করব, তখন মশলাটা ভালোভাবে হয়ে যাবে। এটা আমার প্রসেস, হয়তোবা অনেকে অনেকভাবে করে, তো আমি এভাবে করি। অল্প একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য, আমি আরও 2-3 মিনিট ওয়েট করব ঢাকনা দিয়ে। মশলাটা কষানো শেষ, এখন আমি আমার জিনিসটা দিয়ে দিব এখানে। সত্যি আমার মনের মধ্যে একটা প্রশ্ন যে আপনারা এটা চিনেন কি না, দেখি আমার ধারণা ভুল প্রমাণিত হয় নাকি সত্যি হয়। আমি এখন মশলার সাথে আইটেমটা একদম সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটা রান্না করব, ঢাকনা দিয়ে ওয়েট করব। আমি কল্পনাও করি নাই যে এটা থেকে এত ফানি বের হবে, আমি অবাক হয়ে গিয়েছি। ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করার পরে এটা থেকে প্রচুর ফানি বের হয়েছে, তো আমি আর এক্সট্রা কোনো ফানি ইউজ করতে হয় নাই। এটার ফানি দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে এটা রান্না করতে হয়েছে, এটা সিদ্ধ হতে অনেক সময় নিয়েছে। দেখেন কত ফানি বের হয়েছে, আমি কিন্তু একটু ফানিও ইউজ করি না এখানে। তো চুলা একটু কমিয়ে দিই, আমি এই পানির মধ্যে এটা পুরোপুরি রান্না করে নিয়েছি। রান্না প্রায় শেষ, জলটা কমে এসেছে, এরপরে এটাও সিদ্ধ হয়ে এসেছে। তো নামানোর আগে আমি বাগারটা দিয়ে দিয়েছি যেন স্বাদটা আরও বেশি হয়। নামানোর আগে আমি রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছিলাম। এটা আমার ফিনিশিং রান্না, চুলা বন্ধ করে দিয়েছি, এখন নামানোর পালা। তো নামানোর আগে বাগারটাও দিয়ে দিতেছি। বাগারটা একদম পুরোপুরি সবগুলোর সাথে মিক্স করে নিচ্ছি যেন ফ্লেভারটা ভিতরে সব কিছুর গায়ের সাথে লাগে। তো সুন্দরভাবে নেড়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দিব। তো কথা বলতে বলতে আসলে অনেক কথাই বলে ফেলেছি, কোনো কিছু বল হলে কেউ খারাপভাবে নেবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও বলতেছি আজকের মতো তাহলে এখানে শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, ভালো রাখে। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।